আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক সবাইকে ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের নাইম ইলি পরিবারের সাথে কানেক্টেড আছেন সকলকে ঈদের অনেক শুভেচ্ছা আর অবশ্যই এই ঈদের দিন বা আগামী কালকে যারা ঈদ পালন করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি পরিপূর্ণ নিয়ম মেনে আপনি ঈদের জামাত মসজিদে করেন বাড়িতে করেন ঈদগাতে করেন যে যেখানেই করেন খেয়াল রাখবেন ঈদের নামাজ আসবে যাবে তবে করোনার এই সিচুয়েশনে সেটা আপনাকে মাথায় রেখে পালন করতে হবে যাই হোক আমরা যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করছি আমাদেরই মুসলমান পরিবারের কিছু ভাই কিছু বোন আজকের দিনে ফিলিস্তিনের গাজায় এবং কি ইসরায়েলের যে জেরুজালেম শহর আছে সেইখানে বিভিন্ন জায়গায় যে মুসলমানরা বসবাস করছে তারা কেউ হয়তো লাশ সমাধিতে ব্যস্ত কারো চোখের পানি শুকাচ্ছে না কারোর হয়তো পিতা হারিয়ে গেছে মাতা হারিয়ে গেছে কারণ অলরেডি আটচল্লিশ জনের উপরে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই শহীদ হয়ে গেছেন যে ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে নিন্দা জানানো হয়েছে পাশাপাশি আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালকে এটা নিন্দা জ্ঞাপন করেছেন আর ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চিঠিও পাঠিয়েছেন যাই হোক এই যে ঘটনাটা সেটার মূল ফোকসটা কোথায় মিস আপনার সেইখানের সেই আল আকসা মসজিদ নাকি আসল অন্য কিছু আল মসজিদটা বেসিক্যালি হিন্দু ক্রিশ্চিয়ান এবং কি আপনার জন্য এটা খুব ইম্পর্টেন্স রাখে কারণ এটা সকল ধর্মের দিক থেকে একটা পবিত্রতম জায়গা আর যার কারণে প্রত্যেক ধর্মের যারা অনুসারে আছে তারাই চাচ্ছে এই জায়গাটার দখল নিতে বাট ফিলিস্তিনের ভিতরে এসে বসবাস করা সেই ইসরায়েলিরা যখন এই দেশটাকে কন্ট্রোলিং এ নিয়ে নিছে আচ্ছা এটার উপর আমি একটা পুরো প্রতিবেদন করবো আপনাদের ইতিহাসটা জানাবো একদম সচিত্র ভিডিও ফুটেজ সহ যে কিভাবে ফিলিস্তিনে আজকের ইসরায়েল গড়ে উঠছে কিভাবে ফিলিস্তিনিদেরকে তারা সরাইছে এটা একটা ডকুমেন্টারি বানাবো বাট আমরা এখানে মূল ফোকাস পয়েন্টটা হচ্ছে শেখ আপনি নাম শুনছেন নতুন একজন ব্যক্তির নাম বাট একটা ব্যক্তির নাম থেকে একটা এলাকার নামকরণ হয়েছে আর এই মুহূর্তে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে একের পর এক ঝামেলা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে যুদ্ধে চলে যাবে সেটা আসলে শেখ জাররা অঞ্চলটাকে কেন্দ্র করে এটা জেরুজালামের সাম্প্রতিক উত্তেজনার অন্যতম প্রধান কারণ আল আকসা মসজিদের খুব কাছাকাছি অবস্থিত আবাসিক এলাকা শেখ জারুরা থেকে কয়েকটি বলা হচ্ছে ছাব্বিশটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করাকে কেন্দ্র করে মসজিদুল আকসা সন্নিহিত একটি ফিলিস্তিনি পাড়ার নাম হচ্ছে শেখ জারুরা এখানে শেখ জাররা নামে এক মুসলিম চিকিৎসকের সমাধি আছে তিনি ছিলেন সুলতান সালাউদ্দিন আয়ুবির ব্যক্তিগত চিকিৎসক সালাউদ্দিন আয়ুবিকে তো চিনেন যার মাধ্যমে এই যে ইসরায়েলের যে এলাকাটা এই জেরুজালেম সেটা মুসলমানদের পুনর্দখলে আসছিল ইতিহাসের একজন বিখ্যাত নায়ক আমরা দোয়া করি তার জন্য এক এপাড়ায় হুসাইনি পরিবারের ফিলিস্তিনি অভিজাত যারা লোক ছিলেন তাদের বসবাস ছিল উনিশশো সালে ইসরায়েল পশ্চিম জেরুজালেম দখল করে নেয় পূর্ব জেরুজালেম ছিল জর্দানের কর্তৃত্বে শেখ জারুরা দু জেরুজালেমের মিলনস্থলে অবস্থিত উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেমও দখল করে নেয় তারপর থেকে পদ্ধতিগতভাবে শেখ জাররা দখলের উদ্যোগ শুরু করে দেশটি ইতিমধ্যে শেখ জাররা থেকে বহু ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এবং সেইখানে নির্মাণ করা হয়েছে এই প্রক্রিয়ায় সম্প্রসারণের উদ্যোগের কারণেই বর্তমানে এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যে জেরুজালেম ভিত্তিক সমস্যাটা সেটার কিন্তু মূল ফোকাস পয়েন্টে শেখ জাররা উনিশশো সালে ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় লক্ষ লক্ষ ফিলিস্তিনি বিতাড়িত বাস্তুচ্যুত হয় উনিশশো আটচল্লিশে হাইফা ও ইয়াফা থেকে বাস্তুচ্যুত হওয়ার পরে আট বছর পরে উনিশশো সালের উনিশশো সালে আঠাইশ ফিলিস্তিনি পরিবার আশ্রয় নেয় পূর্ব জেলুজারেমের শেখ জাররা অঞ্চলের কারম আল জাউনি এলাকায় তখন পশ্চিম তীর ও পূর্ব জেরুজালামের জর্ডান আপনার নিয়ন্ত্রণ করত এই পরিবারগুলোর জন্য গৃহ নির্মাণের লক্ষ্যে জর্ডান সরকার জাতিসংঘ শরণার্থী সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয় তখন থেকে পরিবারগুলো শেখ জাররায়ের এই অঞ্চলে বসবাস করে আসছিল উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম সহ পুরো পশ্চিম তীর আপনার দখল করে নেয় তারপর থেকে পূর্ব জেরুজালেম বিশেষত আল আকসা মসজিদের সন্নিহিত এলাকা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার পরিকল্পনা গ্রহণ করা হয় এই বিশেষ প্রক্রিয়ায় আদালতের ঘরে বন্দুক রেখে করা হয় কিছু উগ্র ইয়াহুদি সংগঠন নির্দিষ্ট স্থান থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করার জন্য আদালতে সরোপণাপন্ন হন এদের তহবিল আসে যুক্তরাষ্ট্র থেকে তারপর আদালত ব্যতিক্রমহীনভাবে হয় আর এখানে আস্তে আস্তে নির্মাণ হতে থাকে ইয়াহুদের নানান আধুনিক বসতি সম্প্রতি জার্রায়ের আটাইশটি পরিবারকে গৃহ থেকে নির্দেশ দিয়েছে আদালত এই নিয়ে দীর্ঘ আইনি লড়াই হয়েছে ফিলিস্তিনিরা জাতিসংঘ শরণার্থী সংস্থা ও জর্ডান সরকারের চুক্তিও উপস্থাপন করেছে ইসরায়েলি পার্লামেন্ট জর্ডান সরকারের চুক্তিগুলো মেনে চলবে মর্মে যে রেজুলেশন দিয়েছিল তাও উপস্থাপন করা হয়েছে কিন্তু ইসরায়েলি আদালতগুলি ইয়াহুদিবাদের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার মাত্র আদালতের বরাবরের মতোই অবৈধ বসতি স্থাপনকারীদের পক্ষে আদেশ দিয়েছে মানে ইয়াহুদিদের পক্ষে বর্তমান ইসরায়েলের পক্ষে আমরা প্রায়ই খবর পাই যে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদ করে ইয়াহুদি বসতি স্থাপন চলছে এর নেপত্যে কিছু কারণ আছে কারণগুলো কি জেরুজালামের জনমিতিতে পরিবর্তন আনয়ন ইহুদি ও আরব অধিবাসীদের অনুপাত যেন সেভেন্টি থার্টি মানে সত্তর ভাগ ইয়াহুদিরসে থার্টি পারসেন্ট আপনার আরবি হয় ফিলিস্তিনি বসতিগুলো বিচ্ছিন্নকরণ ও ইহুদি বসতিগুলো সংযুক্ত করা ফিলিস্তিনি উচ্ছেদের আরেকটি উদ্দেশ্য হল এর মাধ্যমে ফিলিস্তিনি বসতিগুলো বিচ্ছিন্ন করে ইহুদি বসতিগুলো যেন সংযুক্ত করা যায় এইভাবে ফিলিস্তিনিরা গৃহে বসবাস করেও কারারুদ্ধ হয়ে পড়ে মসজিদুল আকসাইয়ের সন্নিহিত এলাকা থেকে মুসলিম জনসংখ্যা হ্রাস করা ইসরায়েল কোনোভাবেই পবিত্র এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতা মানতে তারা নারাজ নয় মানতে তারা নারাজ বর্তমান প্রক্রিয়া অব্যাহত থাকলে এক পর্যায়ে মসজিদুল আকসাইয়ের সন্নিহিত এলাকায় মুসলিমরা সংখ্যালঘু হয়ে যাবে আর এতে আল আকসা মসজিদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এই ইসরায়েলের ইয়াহুদিবাদী সরকার তারা দখল করে নেবে শেখ জাররাকে রক্ষা করার জন্য মানবিক সংগঠনগুলো এই মুহূর্তে আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনিরা প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এতে তাৎক্ষণিকভাবে আসলে কোনো ফল আসবে না আদালতের রায়ও পরিবর্তন হবে না কারণ যদি চায় আদালত সেই রায় দেয় এবার এটা আপনার বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণিত অন আপনার এখানে দুর্বল মানুষের আসলে কোনো ক্ষমতা নেই শক্তি নেই কিন্তু স্মরণ শক্তি আছে কিন্তু আপনি দেখেন যে এইভাবে এখন যেভাবে যুদ্ধ হচ্ছে আপনার ফিলিস্তিনের যে হামাস নামক সংগঠন আছে স্বাধীনতাকামী তারা যথেষ্ট চেষ্টা করছে গতকালকে কিন্তু গাজায় আপনারা জানেন যে রাতের বেলা বাহিনী বিমান হামলা চালিয়েছে আর সেই হামলায় হামাসের যিনি একজন প্রধান কমান্ডার তিনি শহীদ হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করে বাট আসলে এইভাবে রকেট মাইরা মাইরা আপনার ইসরায়েলিদের সাথে লড়াই করাটা সম্ভব না কারণ এরা তথ্য প্রযুক্তি সমরাষ্ট্রে এতটাই সমৃদ্ধ আর এদের ব্যাক করছে কারা দেখেন পৃথিবীর একশো একষট্টিটা দেশ যারা প্রধান ক্ষমতাশীল জাতিসংঘ থেকে শুরু করে সকল জায়গায় যারা টাকা পয়সা তথ্য জ্ঞান প্রযুক্তিতে কানেক্টেড তারা কিন্তু সবাই এই এই ইসরায়েলকে সাপোর্ট করছে বিশেষ করে যুক্তরাজ্য আপনি শুনলে আশ্চর্য হবেন আজকের এই ফিলিস্তিনিদের যে নির্মম পরিহাস এটার জন্য সবচেয়ে প্রধান দায়ী হচ্ছে আজকের এই যুক্তরাজ্য মানে এই লন্ডন ইংল্যান্ড এই যে দেশটা সেটা আপনি জানেন না অনেকেই আমি আমার আগামী সচিত্র প্রতিবেদন দেখাবো যে কিভাবে আসলে এই জায়গাটা মানে এই ফিলিস্তিনিদের ভাগ্যে লাঞ্ছনা গঞ্চনা স্বীকার করেছে এই যুক্তরাজ্য তো যাই হোক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আরেক শেখ জার্রার উপরে পরবর্তী সময় সময় থাকলে আরো একটা এভিডেন্স করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম